সরকারি প্রকল্প বরাদ্দ হয় ঠিকই, কিন্তু এর সুফল প্রাপ্তি থেকে প্রায়শই বঞ্চিত হয়ে যান আমজনতা। কেউ কেউ বঞ্চনার বিরুদ্ধে ফুঁসে ওঠেন, আবার কেউ বা বঞ্চনাকে সঙ্গী করে এগোতে থাকেন, আর বঞ্চিতদের খুঁজে বের করে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। সংগঠনের উদ্যোগে শুক্রবার রাত থেকে গোটা শহর জুড়ে শুরু হয় কম্বল বিতরণ অনুষ্ঠান। রাঙ্গিরখারি পয়েন্ট থেকে শুরু করে সেন্ট্রাল রোড, ক্লাব রোড হয়ে শিলচর রেলস্টেশন অবধি বেছে বেছে গরিব দুস্থদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। যারা রাস্তাঘাটে শুয়ে থাকে, আপাতত অবস্থায় থাকে, তাদেরকে আমরা কম্বল বিতরণ করতে চাই। অনেক অনেক লোক আছে যারা এই শীতের মরশুমে শীতের কষ্ট পায়, আমরা তাদেরকে যতটুকু পারি রক্ষা করার জন্য একটা প্রত্যেককে একটা একটা করে কম্বল দিচ্ছি। যাকে আমরা যেখানে পাচ্ছি তাকেই দিচ্ছি, সে রাস্তার কিনারেই হোক বা কোনো বিল্ডিংয়ের নিচেই হোক বা কোনো ঘরেই থাকুক, আমরা সেভাবে দিয়ে যাচ্ছি। আমরা হুজ অর্গানাইজেশন থেকে অনেক সময় অনেক কাজ করে থাকি, বিশেষভাবে সামাজিক ক্ষেত্রে আমরা কাজ করি, খেলাধুলার ক্ষেত্রেও কাজ করি। আজকে আমরা যেটা করছি সেটা কম্বল বিতরণী অনুষ্ঠানের জন্যই করছি, আর সেটা আমরা ভবিষ্যতেও আরও করব। এই ধরনের সামাজিক প্রয়াস আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু করার আমাদের মধ্যে পরিকল্পনা রয়েছে। সংগঠনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি ডক্টর মাসুম আহমেদ বলেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখাই তাদের লক্ষ্য। শীত জাঁকিয়ে বসেছে, অনেক গরিব দুস্থ কম্বল কিনতে না পেরে শীতে কষ্ট পান, তাই তারা শহর জুড়ে কম্বল বিতরণের এই উদ্যোগ নিয়েছেন। কম্বল বিতরণ করলাম, প্রথমে আমরা শুরু করেছিলাম রাঙ্গিখারি পয়েন্ট থেকে, রাঙ্গিখারি পয়েন্ট হয়ে হসপিটাল রুট থেকে তারা পেন্তলা থেকে আমরা এইখানে রেল স্টেশনে এসে অজস্র লুক আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে আমরা এক একটা কম্বল দিয়েছি, শীতের বস্তু আমাদের খুঁজের পক্ষ থেকে। আমরা প্রতি বছর এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের সহযোগিতা করে যান, এটাই কামনা।